শনিবার আগরতলা পৌর নিগমের উদ্যোগে রবীন্দ্র শতবার্ষিকী ভবনে প্রধানমন্ত্রী আবাস যোজনার তৃতীয় ডিপিআর শুনানির আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত, মেয়র এন্ড কাউন্সিলর সদস্য সহ পৌর নিগমের অন্যান্য আধিকারিকেরা। আগরতলা পৌর নিগম অন্তর্গত চারটি জোনালের বেশ কিছু বাড়ির সমস্যা ছিল, তাদের সঙ্গে যোগাযোগ করে সমস্যাগুলি সম্পর্কে অবগত হয়েছেন আধিকারিকরা। সেই সমস্ত সমস্যা বর্তমানে দূর করা গেছে। আগরতলা পৌর নিগমের মানুষের পাশে থেকে তাদের সমস্যাগুলি নিরসন করা হচ্ছে। একজন নাগরিক নিজের থেকে না জানালে তাদের জন্য বরাদ্ধকৃত ঘর নির্মাণ নিয়ে সমস্যাগুলো নিরসনের জন্য প্রয়োজনীয় পরামর্শ দিয়ে সহায়তা করবে আধিকারিকরা। বর্তমানে একজন কল্যাণমুখী সরকার রাজ্যে রয়েছে বলে জানান ডেপুটি মেয়র। আজকে আগরতলা এএমসি পক্ষ থেকে রবীন্দ্র ভবনের 2 নম্বর হলে আমাদের যে আবাসন যোজনা পিএমওয়াই, তার পাবলিক হিয়ারিং অন সোশ্যাল অডিট প্রোগ্রামটা চলছে। আজকে আমরা 3rd DPR-এর যারা ঘর পেয়েছেন, প্রথমত 1st থেকে 5th DPR পর্যন্ত জনসাধারণকে সরকার ঘর দিয়েছে, কিন্তু এর মধ্যে আজকের যে প্রোগ্রামটা এটা মূলত 3rd DPR-কে নিয়ে। যারা ঘর তুলেছেন, কমপ্লিট করেছেন, তাদেরকে স্বাগত, ধন্যবাদ। কিন্তু যারা ঘর তুলতে পারেনি, তাদের বাড়ি বাড়ি গিয়ে সরকার সরকারি কর্মচারীদের দ্বারা তদন্ত করছেন, এবং আমরা যারা ইলেকটেড পার্সন আছি আমরাও ব্যক্তিগতভাবে ওনাদের বাড়ি যাচ্ছি যে কেন ওনারা ঘর তুলতে পারছেন না, কি সমস্যার সম্মুখীন হচ্ছেন, সেই সমস্যাগুলো আমরা জানার চেষ্টা করছি এবং সমস্যাগুলি সমাধান করার জন্য ওনাদের পাশে থাকছি।